ভূত কথা উইথ অরিত্র। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, কিন্তু ভারতবর্ষে এরকম বহু জানা অজানা জায়গা রয়েছে যেখানে সন্ধে নামলেই গ্রাস করে ভূতের ভয়। সেরকমই এক জায়গা কিডারু মন্দির। ভ্রমণ পিপাসুদের কাছে রাজস্থান বরাবরই আকর্ষণের কেন্দ্র। পরাক্রমশালী রাজা এবং বীর যোদ্ধাদের দেশ এটি। মীরাবাই, থর মরুভূমি, রণথম্বোর পার্কল্যান্ড, দুর্গ, প্রাসাদ এবং একটি বিস্তৃত ঐতিহ্যগত জ্ঞান এবং রূপকথার গল্প বোনা রয়েছে এই রাজ্যে। লাল পাগড়ি, প্রাণবন্ত উজ্জ্বল রঙের উপর হাতে বোনা নিখুঁত সুতোর নানান কারুকাজ, চুড়ির আওয়াজ যেন সারা বিশ্বকে আপন করে নেওয়ার জন্য আহ্বান জানায়। বাটি চুরমার স্বাদ, খাম্মা ঘানি যেন শোনা যায় আনাচে কানাচে। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার দৌলতে রাজস্থানের সঙ্গে বাঙালির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু শুধু এখানকার দুর্গ আর সংস্কৃতি নয়, রাজস্থানের ইতিহাস, মরুভূমির বৈশিষ্ট্য আর নানান লোককথায় রহস্যও কিন্তু আবৃত এই রাজ্য। রাজস্থানের কুলধারা গ্রাম এবং ভানগর ফোর্টের ভূতুরে গল্পের কথা অনেকেই জানেন, তবে এছাড়াও রাজস্থানে আরেকটি এমন স্থান রয়েছে যার রহস্যের টানে ছুটে যান মানুষ। মরুভূমি ঘেঁষা বারমের শহর, তার থেকে 35 কিলোমিটার দূরে শিহনি গ্রামে অবস্থিত অভিশপ্ত কিরারু মন্দির। মন্দিরের ভাস্কর্য শুধু শিল্পী নয়, নজর টানবে যে কোনো মানুষেরই। এই মন্দিরের ভাস্কর্যের সঙ্গে খাজুরাহো মন্দিরের মিল থাকায় কিরারু রাজস্থানের খাজুরাহো নামেও পরিচিত। একে মরু ঘেঁষা এক ভূপ্রকৃতি, তার উপরে শুকনো হাওয়ার দীর্ঘশ্বাস, দিনের বেলাতেই কিরারু কেমন যেন গা ছমছমে। মন্দিরে প্রবেশের সদর দরজা জং ধরে অকেজো হয়ে বহুকাল বন্ধ হয়ে পড়ে রয়েছে। মন্দির চত্বরে প্রবেশ করতে গেলে একটা ছোট দরজা ব্যবহার করতে হয়। কিংবদন্তি অনুসারে কিরারুর আদি নাম কিরাটকোট বা কিরাতকোট। ষষ্ঠ শতকে কিরাতবংশীয় রাজপুত্রা এখানে রাজত্ব করতেন, তারাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। কিরাতবংশের সকলেই ছিলেন শিব ভক্ত, তাই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা হলেন শিব। স্থানীয়দের বিশ্বাসে এই মন্দির যেমন অভিশপ্ত তেমনই রহস্যময়। সন্ধ্যের পর কেউ এই মন্দিরে প্রবেশ করতে পারেন না। গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, সূর্য অস্ত যাওয়ার পর কেউ যদি এই মন্দিরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু অবধারিত, আর যদি কেউ প্রাণে বেঁচেও যায় তাহলেও সে সশরীরে ফিরে আসার আগেই পাথরের মূর্তি হয়ে যায়। স্থানীয়দের এই বিশ্বাসের পেছনে রয়েছে এক বিচিত্র কাহিনী। বলা হয় সোমেশ্বর রাজার শাসনকালে এক সাধু তার ছাত্রদের নিয়ে এই মন্দিরে থাকতে শুরু করেছিলেন। শিক্ষার প্রসারের উদ্দেশ্যেই সেই সাধু বাবা এখানে এসেছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নেন রাজস্থান ভ্রমণে বেরোবেন। সেই মতো তিনি বেরিয়েও পড়েন। মন্দির দেখভালের দায়িত্ব এসে পড়ে ছাত্রদের উপর। ঠিক সে সময় এক মহামারীর আক্রমণে একের পর এক ছাত্রের মৃত্যু ঘটতে থাকে। এদিকে মৃত্যু ভয় কোনো গ্রামবাসী এগিয়ে আসে না তাদের সাহায্য করতে। সে সময় কেবল একজন মহিলা দয়াপরায়ণ হয়ে বাচ্চাদের সেবা করতে শুরু করেন। ধীরে ধীরে স্বাস্থ্যোদ্ধার হতে শুরু করে ছাত্রদের। ততদিনে কেটে গেছে কয়েক বছর। সবই ঠিক চলছিল, হঠাৎ একদিন সেই সাধু বাবা ফিরে আসেন। নিজের চোখকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না, প্রিয় ছাত্রদের এই অবস্থা হয়েছে। রাগে দুঃখে তিনি অভিশাপ দেন গ্রামবাসীদের, যেসব মানুষের হৃদয় পাষাণের মতো তাদের মানুষের রূপে থাকার কোনো অধিকার নেই, পাথর হয়ে যাওয়া উচিত। কেবলমাত্র ওই মহিলাকে ছাড়া, তিনি মহিলাকে ওই গ্রাম ছেড়ে চলে যেতে বলেন। যাওয়ার সময় যেন ভুলেও পিছন ফিরে না তাকান, তাহলে তিনিও পাথর হয়ে যাবেন। কিন্তু কাহিনী অনুযায়ী ওই মহিলা গ্রাম ছেড়ে যাওয়ার সময় কৌতূহলবশত পিছন ফিরে দেখেছিলেন, আর তারপরেই সন্ন্যাসীর অভিশাপে ওই মহিলাও পাথর হয়ে যান। আজও মন্দিরের মাঝে সেই মহিলার পাথুরে মূর্তি দেখতে পাওয়া যায়। সেই থেকে বারমের বাসিন্দাদের বিশ্বাস, সন্ধ্যের পর
কিরারু মন্দিরে প্রবেশ করলে মানুষ পাথর হয়ে যায়। এবার আপনি হয়তো ভাবতেই পারেন, এ তো গল্প গাথা। আজকালকার হাইটেক ইন্টারনেটীয় যুগে বৈজ্ঞানিক আতশকাজ দিয়ে দেখলে এসবে বিশ্বাস করা একেবারেই ভিত্তিহীন। কিন্তু না, গল্প হলেও কিরারু মন্দিরের রহস্য অনেকাংশে বৈজ্ঞানিকভাবেও সত্যি বটে। জানা গেছে, বেশ কিছুদিন আগে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির বিশেষজ্ঞরা কিরারু মন্দির চত্বরে সমীক্ষা চালিয়েছিলেন। তাতে কথা প্রমাণিত হয়ে গেছে যে এই অঞ্চলে নেগেটিভ এনার্জি বর্তমান। তা আত্মা হতে পারে বা হতে পারে অন্য কিছু। এই অনুসন্ধানের পর থেকেই স্থানীয় প্রশাসন আরও কড়াকড়ি শুরু করেছে ওই মন্দিরে আসার ব্যাপারে। তাই বলি কি, আপনি যদি কোনোদিনও বারমের ঘুরতে যান, তাহলে সকাল সকাল কিরারু মন্দির ঘুরে আসবেন, সন্ধ্যের পর ভুলেও না।